হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সাথে আছি আমি সাকিব। আপনারা দেখছেন এসকেডেট মাস্টার ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনার জন্য একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে কি এডিটিং শিখব আমরা? মনে পড়েছে, স্নেকস ফটো এডিটিং, সাপের ফটো এডিটিং। ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওটা আপনাকে কামড় দিবে না, এটা জাস্ট ফটো আর কি। আমি আশা করছি আপনারা থাম্বনেল দেখে অনেকটা বুঝতে পেরেছেন ফটোটা কীরকমভাবে এডিটিং করা হবে। তো আমি আর বিস্তারিতভাবে কিছু বলতে চাচ্ছি না, কারণ আপনারা তো সকলেই জানেন আমি মূল ভিডিওতে গিয়ে কীভাবে এডিটিং করতে হবে সব কিছু দেখিয়ে দেবো, ঠিক আছে? এখন মূলত আপনাদেরকে এটাই বলবো, সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করুন, প্রতিদিনের কথা আর কি। আর ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে দেখুন একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওইখানে ক্লিক করুন এবং পাশে দেখবেন একটি ঘন্টার মতো কি বলে এগুলাকে বেল বাটন আসবে, এটাকে অল অপশন করে দিবেন, যাতে আমাদের পরবর্তী প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের নোটিফিকেশান বারে পেয়ে যান। তো বিনা টাইম ওয়েস্ট কেজি চলিয়ে ভিডিওকে স্টার্ট করতে। ওয়েলকাম ব্যাক গাইস। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটি এখানে সিলেক্ট করে নিয়েছি, তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে খুব সহজে ডাউনলোড করে নেবেন। তো এখন আমরা প্রথমত ক্লিক করবো অ্যাড ফটোতে, এবং অ্যাড ফটোতে ক্লিক করার পর আমরা আমাদের মডেলের ফিএনজিটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এটাকে ঠিকঠাকভাবে বসিয়ে দেব। তো ওকে আমি বসিয়ে দিয়েছি, এরপর আমরা টিকমার্কে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা চলে যাব আবারও অ্যাড ফটোতে, এবং এবার আমরা আমাদের সাপটি সিলেক্ট করে নেব, স্নেক্সটা আর কি। এটাকে সিলেক্ট করে নেওয়ার পর তো আমরা আমাদের ঠিক এই জায়গাটা দিয়ে এভাবে বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ঠিকঠাকভাবে বসে যাচ্ছে। তো আপনারা যদি এই ফোর্স দিয়ে যদি ফটোটি ক্লিক করেন, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের, মানে বেশি কাটাকাটি করতে হবে না, সাপটাকে নিয়ে আপনারা খুব সহজে বসিয়ে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকটা বসে গেছে, তবে আমি আর একটু ভালোভাবে বসিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বেশি এডিটিং করা লাগলো না, খুব সহজে বসে গেল। তো আপনারা অবশ্যই ফোর্সটা দিয়ে ফটোটি ক্লিক করার চেষ্টা করবেন, তাহলে খুব সহজে সাপটি আপনাদের ঘাড়ের উপরে বসে যাবে। আচ্ছা, তো এখন আমরা টিকমার্কে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা এবার ক্লিক করবো আবারও অ্যাড ফটোতে, এবং অ্যাড ফটোতে ক্লিক করার পর আমরা একটা লাইটের ফিঞ্জ সিলেক্ট করে নেব। তো এটাকে আমরা চলে যাবো প্রথমত ব্লেন্ডে, আরে ভাই কোথায় যাচ্ছে আমার, প্রথমত চলে যাব এখানে ব্লেন্ডে, এবং এটাকে আমরা স্ক্রিন করে দেব। স্ক্রিন করার পর আপনারা এটা লাইটগুলো যে কোনো জায়গায় বসাতে পারেন আপনাদের ইচ্ছে। তো আমি নিচের দিকটায় একটা বসিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো জায়গায় বসাতে পারেন, সমস্যা নেই। তো একটা ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট করার পর এটা এখান দিয়ে বসিয়ে দেব, আপনারা চাইলে যে কোনো জায়গায় বসাতে পারেন। ওকে, তো এখন আমরা টিকমার্কে ক্লিক করে দেব। তো ফ্রেন্ডস, ফিচারে আমাদের কাজ শেষ। তো আজকে তেমন বেশি কাজ নেই ফিচারে, খুবই সহজ ফটোটি এডিটিং করা। তো আসল কাজ হচ্ছে আমাদের লাইট রুমে। তো এখন আমরা প্রথমত ফটোটিকে সেভ করে দেব, এখানে ড্র টুলে যাব এবং থ্রি ডটে ক্লিক করবো এবং ফটোটিকে সেভ করে দেব। তো এখন আমরা সরাসরি চলে যাব লাইট রুমে। ফ্রেন্ডস, আমরা কিন্তু লাইট রুমে চলে এসেছি, তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা, তো আমরা সিলেক্ট করে নিলাম। আরে ভাই মুভিজেন অ্যাপসটাও না, তো সিলেক্ট করে নিলাম এটা। সিলেক্ট করার পর আমাদের প্রথম কাজ হলো, আপনারা তো জানেনই প্রথমে কোথায় যেতে হবে, প্রথমত আমরা এর লাইট অপশানে যাবো, এর সূর্যের মতো অপশানটায়। যাওয়ার পর এক্সপোজারটা যেভাবে সেভাবে থাকবে, কন্ট্রাস্টটা হালকা একটু বাড়িয়ে দেবেন, হাইলাইটটা একটু কমিয়ে দেবেন, কারণ ফটোতে আমার মনে হচ্ছে লাইটিং একটু বেশি, কমিয়ে দিলাম। শ্যাডো শোটা হালকা একটু বাড়িয়ে দেবেন এবং ব্ল্যাকটা একটু কমিয়ে দেবেন, একটু কম করে দেবেন। এরপর চলে যাবেন ফর অপশানটায়, যাওয়ার পর উপরে মিক্সে চলে যাবেন এবং চলে যাবেন 2 নম্বরে। তো এটা তো আপনারা অনেকে জানেন ফেস ওয়াইডের কাজে ব্যবহার করা হয়। তো সেম স্যাচুরেশনটাই কমিয়ে দেবেন, লুমিন্সটা বাড়িয়ে দেবেন, দ্যাটস ইট, ফেস হোয়াইট হয়ে গেছে। ওকে, তো এখানে আমরা এবার ডান করে দেব। ডান করে দেওয়ার পরে ফর অপশানটা ক্লিক করব, এখানে ক্লিক করার পর ক্লিয়ারিটি দেখতে পাচ্ছেন, এটা হালকা একটু বাড়িয়ে দেব।
বাড়িয়ে দিলাম, এরপর বিগনেটটা একটু কমিয়ে দেব। আচ্ছা, এরপর চলে যাবো এর ফর অপশনটায়, ফটো সার্ফিংটাকে বাড়িয়ে দেবো যাতে ফটো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়, মানে ফটোটি মানে এইচডি দেখায় যেন এরকম, এবং নয়েজ রিডাকশন এটা হালকা একটু বাড়িয়ে দেবো যাতে ফটোটি স্মুথ দেখায়, মানে সব নয়েজ গায়েব হয়ে যাবে আর কি, ইরেজ হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমাদের ফটোতে একটি টোন দিতে হবে, তো আপনারা চাইলে টোনটা দিতেও পারেন নাও দিতে পারেন। তো আপনারা যদি চান টোন দিতে তাহলে আপনারা চলে যাবেন, কোথায় গেল এই যে অপশনটায়, যাওয়ার পর উপরে স্প্লিট টোনে চলে যাবেন, যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন শ্যাডো শো, এখানে আপনারা এই যে এখানে ব্লু অপশন পর্যন্ত নিয়ে আসবেন, নিয়ে এতটুকু নিয়ে আসবেন। এবার আপনারা হালকা একটু উপরের দিকে নিয়ে যাবেন, তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা টোন এসেছে ফটোতে, ব্লু টোন। তো আপনারা চাইলে বিভিন্ন রকম টোন দিতে পারেন, এখানে অনেক রকমের টোন রয়েছে দেখতে পাচ্ছেন, গ্রিন রয়েছে, তারপর ব্লু রয়েছে, যেটা আপনার কাছে ভালো লাগে। তো আমার কাছে ব্লুটাই বেশি ভালো লাগে, তো আমি এতটুকু দিলাম। তো দেখতে পাচ্ছেন শ্যাডো শোটাকে রেখেছি, সরি বন্ধুরা, হিউটাকে রেখেছি 251 এবং স্যাচুরেশনটাকে রেখেছি 38। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, এখানে যে ব্যালেন্স রয়েছে এখানে দিলে এদিক দিয়ে গেলে বাম দিকে বাড়বে, ডান দিকে গেলে কমবে। ওকে, তো এখন আমরা ডানে ক্লিক করে দেব। তো ফ্রেন্ডস, আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন এখান দিয়ে হোয়াইট হোয়াইট হয়ে আছে এই জায়গাটায়, তো এই জায়গাটা একটু ডার্ক করলে মনে হয় ভালো হবে। তো ডার্ক করার জন্য আমরা চলে যাব সার্কেল অপশনে, এবং এখানে প্লাস অপশনে যাব, এবং তিন নাম্বারটা সিলেক্ট করব, এবং নিচের দিক থেকে হালকা ছোট্ট করে একটা রাউন্ড নেব। দেখেন কোথাকার রাউন্ড কোথায় হয়ে গেছে ফ্রেন্ডস, আমি এটা কেটে দিচ্ছি, আমি আবারও নতুন করে একটা রাউন্ড নেব। তো ফ্রেন্ডস, এতটুকু নিলাম, এরপর আমরা চলে যাব এই অপশানে, লাইট অপশানে আর কি, যাওয়ার পর আপনারা তো জানেন কী করতে হবে, এক্সপোজারটাকে কমিয়ে দেবেন। তো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকটা কিন্তু ডার্ক দেখাচ্ছে, তো আপনারা সকলে জানেন নিচের দিকটা যদি ডার্ক দেখায় তাহলে ফটোটি আরও জোস লাগে। তো আমি এতটুকু রাখলাম, এরপর আমরা ডানে ক্লিক করে দেবো। ফ্রেন্ডস দেখুন, আমাদের ফটোটি কিন্তু সম্পূর্ণ এডিটিং করা কমপ্লিট। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি পিকচারটি কীরকম ছিল, এখন লাইট রুমে কীরকম হয়েছে। তো দেখুন পিকচারটি ফটোটি এরকম, কোনো রকম কালার এডিটিং করা হয়নি। এখন লাইট রুমে কালার এডিটিং করার পর দেখতে পাচ্ছেন ফটোটি খুব অসাম, দেখতে পাচ্ছেন অসাম হয়েছে, দেখতে অনেক ভালো লাগতেছে ফটোটা। তো ফ্রেন্ডস, আমি সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে সব কিছু ডাউনলোড করতে পারবেন। তো এখন আমাদের ফটোটি সেভ করার জন্য আমরা শেয়ারে যাব এবং সেভ টু ডিভাইসে ক্লিক করব। তো এখন আমাদের ফটোটি সেভ হচ্ছে। বন্ধুরা, এই ফটো এডিটিংটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং পরবর্তীতে আপনারা কীরকম এডিটিং দেখতে যাচ্ছেন আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। ফটো এডিটিং, ভিডিও এডিটিং বা যে কারো থাম্বনেইল কীভাবে এডিটিং করে, এরকম মানে আকর্ষণীয় কোনো ফটো এডিটিং আপনারা আমাকে কমেন্টস করুন, দেখুন আমি ভিডিওগুলো আপলোড করি কি না, কমেন্টস করে দেখুন, ওইরকমই আপনারা ফটো এডিটিং পাবেন, এবং আমি আপনাদের কমেন্টসগুলো খুবই গুরুত্ব সহকারে দেখবো। তো দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলের সাথে সবসময় থাকার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।